জানুয়ারি 7 তারিখে আমাদের নেতা মির্তাজি মেহের রহমান ও সাবেক দুইবারের সফল মেয়র মির্তাজি পৌর আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনা নির্বাচনের যে আদেশ দিয়েছিলেন সেই আদেশ মোতাবেক সজল ইসলাম শাহীন কেজি প্রতীক নিয়ে নির্বাচনে কেজির মার্কার একজন সমর্থক ছিলেন মীর কাদিমের এ হলো তার অপরাধ আমরা চাই অবিলম্বে আওয়ামী লীগের সকল নেতার বিরুদ্ধে যেই মিথ্যা মামলা হয়েছে সজল ইসলাম শাহীন সহ সকলের মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে অবিলম্বে যদি প্রত্যাহার না করা হয় মীর কাদিম পৌর আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ অঙ্গ সংগঠনের মহিলা লীগের নেতৃবৃন্দরা আমরা কঠোর কর্মসূচিতে যাব আমরা চাই যারা অপরাধ করেছে অপরাধীর বিচার হোক অন্যথায় ভালো মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিলে সমস্ত জনগণ তার দাঁত ভাঙ্গে জবাব দিবে অবিলম্বে সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে আমরা চাই মীর কাদিমের শান্তি বজায় থাকুক আমরা চাই না মীর কাদিমে কোনো শান্তি হোক আমি প্রশাসন ভাইদের বলবো যারা অপরাধ করেছে তাদের আইনের আয়তায় না অপরাধ বিচার করুন যদি আমাদের সজল ইসলাম শাহীনের মিথ্যা মামলা প্রত্যাহার করা না হয় যদি আওয়ামী লীগের নেতা কর্মীদের মিথ্যা মামলা প্রত্যাহার করা না হয় আমরা অবিলম্বে সকল আওয়ামী লীগের নেতা কর্মীরা আওয়ামী লীগ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা আমরা কঠোর কর্মসূচিতে যাব সম্মানিত সভাপতি মীর কাদিম পৌরসভার দুইবারের সাবেক সফল মেয়র আমাদের প্রিয় নেতা জনাব সরোজুল ইসলাম শাহীন সাহেবের বিরুদ্ধে মিথ্যা মামলা